বিসিএস প্রিপারেশন টপিক বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটি মূলত বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের বাংলাদেশ অ্যাফেয়ার্স টপিক থেকে আমরা আলোচনা করব। প্রথমে একটি কথা বলে রাখি, এটি আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রথম ভিডিও, অর্থাৎ শেখার প্রথম ভিডিও। এর আগে আমরা যে ভিডিও করছিলাম সেটি ছিল প্রসেসের, তো এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দেব সেখানে কোনো বাড়তি কথা আমরা বলবো না, আমরা সরাসরি ক্লাসে যাব এবং আমাদের ক্লাস হবে অডিও ক্লাস, অর্থাৎ ভিডিও হবে কিন্তু আমরা মুখে বলবো, কারণ আমাদের এখন সময় খুবই সংক্ষিপ্ত, যাদের পড়াশোনা আমরা ভিডিও দেখছি আমাদের হাতে সময় খুবই কম। সো আমরা দ্রুত গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আমাদের চোখে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো আমরা আপনাদের জন্য ব্যবস্থা করেছি যাতে খুব দ্রুত সময় আপনারা আত্ম করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? কলহন। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? কলহন। আইন ই আকবরি গ্রন্থের রচয়িতা আবুল ফজল। আইন ই আকবরি এই গ্রন্থের রচয়িতা আবুল ফজল। সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতেরে আরণ্যক। সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় ঐতেরে আরণ্যক। ইতিহাসের উৎস নয় এমন একটি হলো পাঠ্য বই। তাম্রলিপিটা কি? তাম্রলিপি হলো তামার পাত্রে শাসনাদেশ। তাহলে তাম্রলিপিটা কি? তাম্রলিপি হলো তামার পাত্রে শাসনাদেশ। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক গোষ্ঠী। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড় জাতি বাংলাদেশের প্রাচীন জাতি। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। পুন্ড্র হলো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম। বাংলাদেশের প্রাচীনতম জনপদ একটি মহাস্থানগড়। সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকেল। গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? গোপালগঞ্জ যে জেলাটি, এটি চন্দ্রদ্বীপ নামক প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল। শালবন বিহার, এটি ছিল সমতট। শালবন বিহার প্রত্নস্থলটি ছিল সমতট জনপদে অবস্থিত। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এভাবেই আমরা গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিভিন্ন টপিক থেকে, যেমন এটা ছিল বাংলাদেশ অ্যাফেয়ার্সের জনপদ, প্রাচীন জনপদের যে ব্যাপারগুলো সেখান থেকে আমাদের চোখে গুরুত্বপূর্ণ, এবং আরও এর পরবর্তীতে আমরা টপিক ধরে ধরে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আপনাদের এভাবে মুখস্থ যাতে আপনাদের হয়ে যায়, যাতে আপনার আত্ম হয়ে যায় সেই চেষ্টাটি আমরা করব। আপনারা আমাদের পাশে থাকবেন।